বিধায়কের কথায় তিনি গোষ্ঠী মানেন না, দলের যেই ডাকুন না কেন তিনি সেখানে যান, যদিও এ বিষয়ে মুখ খোলেননি জেলার অধিকাংশ তৃণমূল নেতা। তবে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু বলেন, আজ পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, তাই সেই নির্দেশ মেনে এই বিজয়া সম্মেলনই করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ও সমস্ত বিধায়কদের আমন্ত্রণ করা হয়েছিল। বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দলের কাউকেই বাদ দেয়নি, তবে বিধায়ককে কিভাবে বাদ দেওয়া হয়েছে বা কে করেছে বলতে পারেননি। সেখানে প্রশ্ন করা হলে তারা বলে যে আমরা বিধায়ককে ইনভাইট করেছি, উনি আসেননি, কি বলবেন এই ব্যাপারে? না, আমার কাছে না কারোর কাছে লিখিত কোনো চিঠি এসেছে, ইনভিটেশন লেটার এসেছে, আর না আমাকে কেউ ফোন করে জানিয়েছে। তো আজকে আমি জানতে পারলাম বিধানমঞ্চে নাকি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিজয় সম্মেলনের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমরা যেমন ব্লকের এর আগে বিজয় সম্মেলনী হয়েছিল, ব্লক সভাপতি আমাকে জানিয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, আর সেখানে যেটুকু আমার সহযোগিতা করার আমি করেছি। আগামী দিনে কালকে টাউন তৃণমূল কংগ্রেস বিজয় সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করছে, সেটাও বিধানমঞ্চে হচ্ছে, সেখানে আমাকে অলরেডি তারা ইনফর্ম করেছে, ইনভাইট করেছে, সেখানে আমি তাকে যাবো, আর আমার যেটুকু সহযোগিতা করার আমি সেটা করব। তবে হয়তো পঞ্চায়েত সমিতি তারা প্রয়োজন বোধ মনে করেনি। অ্যাকচুয়ালি বিজয় সম্মেলনটা হচ্ছে আমরা বিজয়ের পর একে অপরকে শুভেচ্ছা বিনিময় করি, তো ওরা হয়তো শুভেচ্ছা বিনিময় করতে চাইছে না। তবে আমি আমার তরফ থেকে পঞ্চায়েত সমিতির জেলা সভাপতি সহ প্রত্যেকটা সদস্যকে আমি বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বলছি। যে বুদ্ধিজীবী মহলের ধারণা, যেহেতু আপনি গত কয়েক মাস আগে পঞ্চায়েতে টেন্ডার নিয়ে একদম স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার কথা বলেছিলেন, সেই জায়গায় থেকে আজকে আপনাকে ইনভাইট করা হয়নি, কি বলবেন এই ব্যাপারে? না, সেই কোন জায়গা থেকে ইনভাইট করা হয়নি সেই কারণটা আমি জানি না, যে কারণটা আমি জানি না সেই ব্যাপারে আমি প্রতিক্রিয়া।